মানে যারা বেসিক্যালি ওই হাইড্রোজেনের উপর তাদের সাথেই আছে, দেয় নি ওটা কপার, ঠিক আছে? এটা বুঝতে পেরেছিস? সিরিজ দিয়ে বার করলাম, ঠিক আছে? পরের কোশ্চেনে দেখ, দু নম্বর কোশ্চেনটা, 7 এর CA2 বলছে দ্য মেটাল হুজ অক্সাইড হুইচ ইজ অ্যাম্ফোটেরিক ইজ রিডিউস টু মেটাল বাই কার্বন রিডাকশন। কোন কোন চ্যাপ্টারে রিডাকশন বলতো? মানে এটা এই কোশ্চেনের মধ্যে দুটো চ্যাপ্টার আছে অ্যাকচুয়ালি। কোন কোন চ্যাপ্টার? একটা হচ্ছে অ্যানালিটিক আর একটা কার্বন রিডাকশন। মানে কোন চ্যাপ্টার বল বল? অর্গ্যানিকে নেই ভাই, ইলেকট্রোলাইসিসে নেই ভাই। ইলেকট্রোলাইসিসের অ্যাপ্লিকেশন কোন চ্যাপ্টারে পড়েছিস তুই? মেটালার্জি, এক্স্যাক্টলি মেটালার্জিতে আছে। মেটালার্জির মধ্যে ছিল না কার্বন রিডাকশন, একটা জিঙ্ক মনে আছে কার্বন রিডাকশনে পার্টিসিপেট করে না? আচ্ছা কোথায় আছে এটা মেটালার্জি? বার কর, পেজ নাম্বার 128 আর 67 দুটো পেজেই পেয়ে যাবি। পেজ নাম্বার আগে বার কর, 67, সেখানে গিয়ে তোকে দেখাবো হচ্ছে অ্যাম্ফোটেরিক। বার করেছিস 67? অ্যাম্ফোটেরিক বার করেছিস 67? অ্যাম্ফোটেরিক পেয়েছিস? অ্যাম্ফোটেরিক দেখ, লেডের অক্সাইডগুলো অ্যাম্ফোটেরিক না, ওখানে আছে দেখ ওর মধ্যে, পেয়েছিস খুঁজে? আচ্ছা তারপরে এবার তুই চলে যাচ্ছে, চলে যা। হ্যাঁ দুজনেই অ্যাম্ফোটেরিক, ঠিক আছে খুব ভালো, দুজনেই অ্যাম্ফোটেরিক। এইবারে চলে যাচ্ছে পেজ নাম্বার 127, চলে যা 127। কি কোথায় অপশানে জিঙ্ক দেয়নি তো? আরে আসছি আসছি, ওই পাটে আসছি। পেজ নাম্বার 127 বার করেছিস? আচ্ছা দেখ, কার্বন রিডাকশন করে কাকে কাকে রিডিউস করা যায় না, হুজ অক্সাইড অ্যান্ড রিডিউস টু মেটাল, সরি বলেছে বাই কার্বন রিডাকশন। কার্বন রিডাকশন করে কাকে করা যায়, কাকে কাকে করা যায় দেখ পরের পেজে দেখ সুন্দর করে দেওয়া আছে, 128-এ দেওয়া আছে, সরি 128-এ চলে যায় দেখ, দেওয়া আছে কাকে কাকে করা যায়। দেখতে পাচ্ছিস কাকে কাকে করা যায়? পাচ্ছিস দেখতে? আয়রন, লেড, কপার, ঠিক আছে দেখতে পেয়েছিস? আর আগের পেজে চলে যায় দেখ, লেখাই আছে জিঙ্ক অক্সাইড ক্যানট বি রিডিউস বাই কার্বন মনোক্সাইড অর হাইড্রোজেন, ঠিক আছে বুঝতে পেরেছিস? তাহলে এটার অ্যান্সার আমার হচ্ছে লেড অক্সাইডটা, বোঝা গেল সবার? আচ্ছা এই পেজেই সবুজ বক্সের নিচে 1 নম্বর পয়েন্টটা দেখ, এই পেজেই সবুজ বক্সের নিচে 1 নম্বর পয়েন্ট, সবুজ বক্সটার নিচে 1 নম্বর পয়েন্ট, 127 এই সবুজ বক্সের নিচে 1 নম্বর পয়েন্ট। কোন সবুজ বক্স? একদম উপরে যে সবুজ বক্স আছে বাঁদিকে, এই দেখ এটা, এটা তার নিচের 1 নম্বর পয়েন্টটা দেখ। লেখা আছে একটা জিনিস মার্ক করা ছিল না বইয়ের মধ্যে, অক্সাইডস অফ হাইলি অ্যাক্টিভ মেটালস লাইক পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম অ্যান্ড অ্যালুমিনিয়াম হ্যাভ গ্রেট অ্যাফিনিটি টুয়ার্ডস অক্সিজেন অ্যান্ড সো ক্যানট বি রিডিউসড বাই কমন রিডিউসিং এজেন্টস লাইক কোক, কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন। লেখা আছে তো? এটা 2017-এর কোশ্চেন, লিখে রাখ, ইয়ারটা লিখে রাখ 2017। দেয়ার ফর দিজ মেটালস আর অবটেন বাই ইলেকট্রোলাইটিক রিডাকশন। কোথায় পড়েছিলাম বলতে এর অ্যাপ্লিকেশন? ওই যে ভাই কোন প্রসেস? বেয়ার্স প্রসেসের পরেরটা, ইলেকট্রোলাইটিক রিডাকশনটা করলাম না পরের স্টেপটায়, কী ছিল বলতো? হল হেরাল্ডস প্রসেস, ঠিক আছে বুঝতে পেরেছিস? ক্লিয়ার হচ্ছে দিদিপ্রিয়া, বুঝেছিস? চল পরে এবার যাবো হচ্ছে পরের কোশ্চেন, দেখ 3 নম্বর, 7 এর CA3 দ্য ডাইভ্যালেন্ট মেটাল হুজ অক্সাইড ইজ রিডিউস টু মেটাল বাই ইলেকট্রোলাইসিস অফ ইটস ফিউজ সল্ট। দ্য ডাইভ্যালেন্ট মেটাল হুজ অক্সাইড ইজ রিডিউস টু মেটাল বাই ইলেকট্রোলাইসিস অফ ইটস ফিউজ সল্ট। কীভাবে বুঝবো কে কে আছে অপশানে? অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়াম আর কী আছে বলতো লাস্টেরটা? এ তো বুঝেই গেছি, ডাইভ্যালেন্ট কী আছে এদের মধ্যে? ম্যাগনেশিয়াম, ম্যাগনেশিয়াম, ঠিক আছে। চারজনেই কিন্তু দেখ আমার ইলেকট্রোলাইটিক করেই বানানো হয় না, চারজনকে ইলেকট্রোলাইটিক করেই করি। কোথায়? এই যে এইমাত্র বললাম যেটা ওই সবুজ বক্সের নিচে মার্ক করা, চারজনকে দেখো বক্সের মধ্যে পাবি, ডাইভ্যালেন্ট হচ্ছে একমাত্র তোমাদের ম্যাগনেশিয়াম, বোঝা গেছে? ক্লিয়ার? চল 2000-টা কত ছিল? 17 ছিল, চলে 2016। কোথায় কোনটা বলতো? ওটা তো কপারই বললাম আমি, ওটা তো কপারই বলেছি হাইড্রোজেনের নিচে আছে বলে, ঠিক আছে চলে এটা 2016। 2016-এ
একে ডিএ দুই দেখ, একে ডিএ দুই দেখ, স্টেট ইউর অবজারভেশন। বেরিয়াম ক্লোরাইড উইথ সোডিয়াম সালফেট কী হবে বলতো? বেরিয়াম সালফেট পাবো, তাই না? দেখ সিম্পল, এটা এই রিয়াকশন বইয়ের মধ্যে নেই, কিন্তু সিম্পল এইভাবে লেখা নেই। বিএসিএল টু প্লাস ভাই আমি অ্যাড করলাম হচ্ছে এনএ টু এসও ফোর, সোডিয়াম সালফেট মানে এনএ টু এসও ফোর, পাবো হচ্ছে বেরিয়াম সালফেট। কিন্তু তোর পুরো সিলেবাসের মধ্যে বেরিয়াম সালফেট তো আছে, আছে না? কোথায় আছে বলতো বেরিয়াম সালফেট পুরো সিলেবাসের মধ্যে? কোথাও একটা, হ্যাঁ ওটা ওটা 8 নম্বরটা না, ভুল হয়ে গেছে, 8 নম্বরটা একটু নিচে হবে ওটার। কোথায় আছে? এইচ টু এসও ফোর এক্স্যাক্টলি, বুঝতে পেরেছিস? বেরিয়াম ক্লোরাইড প্লাস এই রিয়াকশনটাই আছে, বিএসিএল টু প্লাস এনএ টু এসও ফোর আছে, এটা বুঝলি তো? ওটা তো এইচ টু এসও ফোর চ্যাপ্টার আছে, তুই যে রিয়াকশন বললি এইচ টু এসও ফোর চ্যাপ্টারও আছে, এটা বোঝা গেছে? এটা তাহলে কি অবজারভেশন বুঝেছিস? পিছনেও লেখা আছে। আচ্ছা চল, খুব ভালো কথা। তারপরটা চলে যা, একের ইয়ের দুই, একের ইয়ের দুই, আইডেন্টিফাই দ্য টার্ম অর সাবস্টেন্স ইন ইচ অফ দ্য ফলোয়িং, যেগুলো তোর এখনও আসে, ওয়ান ওয়ার্ড অ্যান্সার, ওয়ান ওয়ার্ড অ্যান্সার। কি বললি কি বললি? এক্স্যাক্টলি, ফ্রোথ ফ্লোটেশন, ঠিক আছে। দ্য মেথড ইউজ টু সেপারেট ওর ফ্রম গ্যাংগিউ বাই প্রেফারেন্সিয়াল ওয়েটিং, ফ্রোথ ফ্লোটেশন, ঠিক আছে। এটা সালফাইড ওর দিয়ে কিন্তু কোশ্চেন মানে এই বছর এসেছিলো, 2023-তে এসেছিলো সালফাইড ওরের কোশ্চেনটা। ঠিক আছে চল, পরেরটা হচ্ছে ওই ভাই জি, কোশ্চেন নাম্বার জি দেখ, একের জি, একের জি দেখেছিস কোশ্চেনটা? এর মধ্যে একটা শুধুমাত্র বইতে আছে, কোনটা আছে? এফিসিএল থ্রি ফ্রম আয়রন, দেখ পরপর 4 বছর এসছে কোশ্চেনটা, এফিসিএল থ্রি আয়রন, একটা ভালো সম্পর্ক আছে ওদের মধ্যে, 4 বছর পর পর এসছে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার একের জি একমাত্র একটাই বইয়ের মধ্যে আছে, সেটা হচ্ছে 3 নম্বরটা, এফিসিএল থ্রি ফ্রম আয়রন, ওটা হচ্ছে কম্বিনেশন, আর বাকিগুলো একটু দেখি সেখানে, আমি পাঠাবো ওগুলো দালাল থেকে পাঠাবো, ঠিক আছে। চল পরে হচ্ছে কোথায় আছে, আমি ওটা পাঠাবো, ঠিক আছে। অ্যাসিড বেস সল্ট পুরোটা করার দরকার নেই, হয়ে গেছে এটা। চল পরে হচ্ছে, তুই এবার কোথায় যাবি? ছয়ের এর দুই, সিক্সের এর টু, সিক্সের এর টু, সোডিয়াম নাইট্রাইট অ্যান্ড অ্যামোনিয়াম ক্লোরাইড, এই রিয়াকশন আমাদের নেই, নাইট্রোজেনের প্রিপারেশন, হ্যাঁ না নাইট্রোজেন হবে, এন টু, সিক্সের এর টু, দেখ তো সিক্সের এর টু, এন টুই আছে, সোডিয়াম নাইট্রাইট অ্যান্ড অ্যামোনিয়াম ক্লোরাইড, সোডিয়াম নাইট্রাইট অ্যান্ড অ্যামোনিয়াম ক্লোরাইড মুখস্থ করিস। এখন নাইট্রোজেনের প্রিপারেশন তো আমাদের নেই সিলেবাসে, হ্যাঁ না ওয়াটার পেপার লিখলে হবে না, ঠিক আছে। এটা মার্ক করে রাখ, এটাতে অ্যামোনিয়া চ্যাপ্টারের রিয়াকশন হিসেবে কাজে লাগাতে পারিস এই রিয়াকশনটাকে, এন এইচ ফোর সি এল প্লাস এন এন ও টু, এন এ সি এল প্লাস এইচ টু প্লাস এন টু, ঠিক আছে মার্ক করেছিস? আচ্ছা তার আগের রিয়াকশনটা কোনটা, ক্যালসিয়াম হাইড্রক্সাইড অ্যান্ড অ্যামোনিয়াম ক্লোরাইড, ওটা কোন রিয়াকশন? সিক্সের এর এক, ল্যাবরেটরি প্রিপারেশন অফ অ্যামোনিয়া, এক্স্যাক্টলি, ঠিক আছে। তাহলে সিক্সের এর এক চিনতে পারছিস, দুইটা মার্ক করে রাখলি। এবারে চলে যাব হচ্ছে সিক্সের ডি এর এক, সিক্সের ডি এর এক, গিভ রিজন হোয়াই সোডিয়াম ক্লোরাইড উইল কন্ডাক্ট ইলেকট্রিসিটি অনলি ইন ফিউজড অর অ্যাকোয়াস সলিউশন স্টেট,
এক্স্যাক্টলি, আয়নে ভাঙবে, আর সলিড স্টেটে থাকলে তো আয়নে ভাঙবে না, ঠিক আছে? এটা অ্যান্সার পিছনে যেটা রেখেছে এটাই লেখা আছে, সুন্দর করে লেখা আছে, ওকে? বুঝতে পেরেছিস? মার্ক করে রেখেছিস তো? কারণ কিন্তু আমি পরের পরীক্ষাতে এইসব একটু কোশ্চেন দেবো আস্তে আস্তে। তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার D8-3, D8-3 কী আছে? অল দ্য কপার ইজ আ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, বাট ইট ইজ আ নন ইলেকট্রোলাইট, বিকজ কপার ইজ আ সলিড, ঠিক আছে? সলিড থাকলে আমার হচ্ছে, ওকে, বুঝতে পেরেছিস তো? কপার, কপার ওয়্যার, এ তো আর ইলেকট্রোলাইসিস হবে নাকি কপার ওয়্যারের, সলিড, ঠিক আছে? আসছে না। পরেরটা হচ্ছে কত নম্বর? 7-1, 7-1 কোশ্চেন আছে, স্টেট হোয়াট ইউ ডু অবজার্ভ হোয়েন, ওই যে সেই ওয়াশিং সোডা ক্রিস্টালস আর এক্সপোজ টু দ্য অ্যাটমসফিয়ার, ঠিক আছে? আর হচ্ছে দেখ পরেরটা, দ্য সল্ট ফেরিক ক্লোরাইড ইজ এক্সপোজ টু দ্য অ্যাটমসফিয়ার, এই দুটো হচ্ছে ওই এফ্লোরেসেন্স আর ডেলিকোসেন্সের রিয়া কোশ্চেন, বল বল। ইনোটুর জন্য কোশ্চেনটাই ইনকমপ্লিট, ঠিক আছে? না তোর একটা কোশ্চেন করার কথা ছিল, হয়ে গেছে, ওটা বলে দিতাম, কিন্তু এবারে বলবো না, বল বল তোর কোশ্চেন, বল কোন নাম্বারটা ভেবে নে। চল, বোঝা গেছে ওয়াশিং সোডা কোথায় আছে? পেজ নাম্বার বার কর, 59, পেজ নাম্বার 59 বার কর, পেজ নাম্বার 15 বার করেছিস? আচ্ছা দেখ, ওই যে এফ্লোরেসেন্স আর ডেলিকোসেন্স, এর একটু ওই দেখতে পাচ্ছিস তো রিয়াকশনটা, ওয়াশিং সোডা আছে, ওয়াশিং সোডা লেখা আছে না? অবজারভেশনটা কী হবে বলতো? যে প্রোডাক্টটা ফর্ম হচ্ছে ওটার নিচে লেখা একটা হোয়াইট পাউডার, যে প্রোডাক্টটা ফর্ম হচ্ছে ওটার নিচে লেখাটা হোয়াইট পাউডার, সোডিয়াম কার্বোনেট ফর্ম হচ্ছে না প্রোডাক্ট, ওটা নিচে হোয়াইট পাউডার লিখে রাখ, আর পাশে ইয়ারটা লিখে রাখ, তাহলে পড়ার সময় মোটিভেশন বাড়বে এগুলোর। 2016, আজ থেকে 7 বছর আগে, 8 বছর, সরি, তখন কোন ক্লাসে পড়েছিস? ক্লাস 2। চল পরেরটা হচ্ছে, ফেরিক্লোরাইড হয়ে গেছে, ওই একই পেজেই আছে, ফেরিক্লোরাইড ইজ এক্সপোজ টু অ্যাটমসফিয়ার, মানে ডেলিকোসেন্সের পরেরটা বেসিক্যালি। আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে, চলে যায় ইয়ারে আর কিছু নেই, অন্য টাইপের, 2015, কোশ্চেন নাম্বার 1-3, কোশ্চেন নাম্বার 1-3, বল দেখি কী হবে? হ্যাঁ, HCl, সরি রে ভাই, 1-3, বল, উপরে অপশান দেওয়া আছে, ইথেন, আরে উপরে অপশান দেওয়া আছে, HCl হবে না রে ভাই, ইথেনও হবে না, হাইড্রোজেন ক্লোরাইড তো হবেই না, এবার তো পাঁচটার মধ্যে একটা হবে, পাঁচটা বল। দ্য গ্যাস ইজ ইউজ ফর ওয়েল্ডিং পারপাস, বার কর, বই বার কর, অর্গ্যানিক কেমিস্ট্রি, অর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে চলে যা, ইউজ, ঠিক আছে, কার ইউজ? অ্যালকাইনে চলে যা, অ্যালকাইন, অ্যালকাইনের মধ্যে অ্যাসিটিলিনের ইউজে যা, আছে না ওয়েল্ডিং পারপাস, পড়তে বলেছিলাম না ইউজ, একটা করে মার্কও করা ছিল, ছবিগুলো পাঠিয়েছিলাম, ছবি দেখে মার্কিং করেছিস বইতে, ওয়েল্ডিং পারপাস পেয়েছিস, ইথাইনের ইউজের মধ্যে, অ্যালকাইনে ইথাইনের ইউজ, ইউজ অফ অ্যালকাইন, দেখ ইথাইনের ইউজের মধ্যে ফার্স্ট পয়েন্টটাই আছে, ওয়েল্ডিং পারপাস, বাড়ি থেকে বলবি, ঠিক আছে, যে অন্য পড়ে এসছিস, নাহলে কিন্তু আমি ফোন করে কিন্তু অন্য কথা বলবো, তখন একটা যুদ্ধ বেঁধে যাবে, ঠিক আছে? বাড়িকে আগে বলবি যে এইটা সিলেবাস ছিল, আমি আমার কেয়ারলেসনেসের জন্য আমি এটার জায়গায় এটা দেখেছি, এই জন্য আমি ওটা পড়ে গেছি, এই কথাটা বাড়িকে বলবি, তাহলে আমি কিন্তু ব্যাপারটা তোর বাড়িতে বলবো না, এই ব্যাপারটা কিন্তু আমি বোঝাবো না। মেসেজ দেখার সময় কি নাচিস নাকি? মাথা নাচে, মন নাচে? তাহলে ইথাইনের পেয়েছিস ইউজের মধ্যে, ওয়েল্ডিং পারপাস হয়ে গেছে, পেয়ে গেছিস, আর এটা আছে অ্যালুমিনিয়ামের আছে, ওয়েল্ডিং পারপাস অ্যালুমিনিয়াম আছে,
আর কোথাও নেই, ওয়েল্ডিং আর এখানে নেই অর্গ্যানিকের মধ্যে। আর আছে হচ্ছে অ্যালুমিনিয়াম, চলে যা মেটালজিতে, অ্যালুমিনিয়ামের ওয়েল্ডিং পারপাস আছে। এখানে পাবি কোথায় একটা, আমি বলছি কোথায় আছে তারপরে। তাহলে বাড়ি চলে যা দিব্য। হ্যাঁ কালকে কিন্তু আছে সলিউশন, ঠিক আছে চল। পরেরটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5, 1-5। ঠিক আছে, কি H2S? এই 1-5 না, সরি 1-5, 1-5, 1-5। ঠিক আছে, দেখতে পেয়েছিস কোশ্চেনটা, পারবি করতে? আচ্ছা করবো, একটু পরে করছিস সেটা, এটা পরে করছি, ধরে ধরে করবো। তারপর হচ্ছে তিনটে কোশ্চেন আমাদের ডিউ আছে, এক্ষুনি করবো। মূল স্টেশনমেন্ট এর দুটো অঙ্ক আর এখানে এই অঙ্কটা। এরপরে যাচ্ছি কোথায়? তুই চলে যাবি 1-1, 1-1। কোন চ্যাপ্টারের কোশ্চেন বলতো? এক্স্যাক্টলি মেটালার্জি। দেখ বলেছে জিঙ্ক অক্সাইড ক্যান বি রিডিউস টু জিঙ্ক বাই ইউজিং কার্বন মনোক্সাইড, বাট অ্যালুমিনিয়াম অক্সাইড ক্যানট বি রিডিউসড বাই রিডিউসিং এজেন্ট, স্ট্রং অ্যাফিনিটি টু অক্সিজেন। ঠিক আছে, ওই জন্য আমার ইলেকট্রোলাইটিক রিডাকশন করতে হয়। কোথায় আছে? ওই বইতে পেজ নাম্বার 127 বললাম না, সবুজ বক্সের নিচে এ আছে ভাই, আর বলছি না। তারপরে কোশ্চেনটা দেখ, ডিফারেন্সের মধ্যে লিখবি তো অর্ডার, জানি তো এখন বলবো না। F2, F2, ঠিক আছে F2। কার্বন টেট্রাক্লোরাইড ডাজ নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি, কেন? ওটা মলিকুলার ভার্সনে থাকে, আয়নের ভার্সনে যায় না, বুঝলি তো? অ্যান্সারের পিছনে লেখা আছে, এই জিনিসও লেখা আছে, চাইলে দেখে নিতে পারিস। আচ্ছা তারপরটা হচ্ছে 3 নাম্বার, কিছু বলার নেই তো, সোজা কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেন দেখ, দ্য ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ অ্যাসিটিক অ্যাসিড ইজ লেস ইন কম্পারিজন টু দ্য ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ ডাইলিউট সালফিউরিক অ্যাসিড অ্যাট এ গিভেন কনসেন্ট্রেশন। সেই একই মনে আছে, কিছুক্ষণ আগে HCl ভার্সেস অ্যাসিটিক অ্যাসিড পড়লাম, দেখ এবার সালফিউরিক অ্যাসিড ভার্সেস অ্যাসিটিক অ্যাসিড, একই রিজন, বুঝলি? স্ট্রং উইক, যে উইক সে তো আমার আয়নার মলিকুল দুটো ভার্সানেই ভেঙে গেছে, আর যে স্ট্রং সে তো আমার শুধু আয়নের ভার্সানেই ভেঙে গেছে। তাহলে আয়ন যেখানে বেশি পাবো সেখানে আমার কন্ডাক্টিভিটি বেশি হবে, বোঝা যাচ্ছে? ঠিক আছে। আচ্ছা ক্লাস 12-এ গিয়ে কী পড়বি? ক্লাস 12-এ গিয়ে পড়বি হচ্ছে কন্ডাক্টিভিটি, দুটো স্ট্রং থাকবে, দুজনের কন্ডাক্টিভিটির ক্যালকুলেশন আছে, ওই কন্ডাক্টিভিটির ক্যালকুলেশন করছে পিছনে। ঠিক আছে, কন্ডাক্টিভিটি কত হবে? ইউনিট ভুল হলে ওখানে আমার নাম্বার হাফ কাটা। কত কন্ডাক্টিভিটি হবে? এখন তো শুধু বলছিস কার বেশি কার কম, তখন পড়তে হবে হচ্ছে কার ভ্যালু দিয়ে বেশি কম। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 5, ইলেকট্রোলাইসিস অফ মোল্টেন লেড ব্রোমাইড ইজ কনসিডার টু বি আ রেডক্স রিয়াকশন, কেন রেডক্স রিয়াকশন? দেখ এইসব কোশ্চেন আসলে তুই এমনি পারবি। ইলেকট্রোলাইসিস অফ মোল্টেন লেড ব্রোমাইড ইজ কনসিডার টু বি রেডক্স রিয়াকশন। হ্যাঁ এক্স্যাক্টলি, যে রিয়াকশনে আমার রিডাকশন অক্সিডেশন দুটো হয় সেটা হচ্ছে রেডক্স রিয়াকশন। ভাই PBBr2-র আমার অ্যানোডে কী রিয়াকশন হয়, ক্যাথোডে কী রিয়াকশন হয়, তোর মুখস্থ হয়ে গেছে এতদিনে। ইলেকট্রোলাইসিস চ্যাপ্টার 5টা না 6টা আছে এরকম ধরে ধরে। অ্যানোডে আমার কী হয়? অক্সিডেশন, ক্যাথোডে হয় রিডাকশন। তুই চাইলে রিয়াকশনগুলো লিখবি, লিখে বলবি অ্যাজ বোথ অক্সিডেশন অ্যান্ড রিডাকশন ইজ অকারিং, সো ইট ইজ এ রেডক্স রিয়াকশন, বুঝলি তো? না তোকে ওটা দেখাবি যে অ্যানোডে এটা হচ্ছে, ক্যাথোডে এটা হচ্ছে, ওই জন্য আমার অক্সিডেশন রিডাকশন সাইমালটেনিয়াসলি হচ্ছে, ওই জন্য আমার এটা একটা রেডক্স রিয়াকশন। ঠিক আছে চল পরের কোশ্চেন, Gr1। আচ্ছা Gr1-টা না, এটা তোর সেলিনার পিছন দিকে দেওয়া আছে, পিছন দিকে দেওয়া আছে সেলিনারটা, তুই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হিসেবে দিয়েছে, কিন্তু এগুলো আমাদের সিলেবাসের মধ্যে এখন নেই, শুধু 1 নাম্বারটা আছে। এটা এটা কোনটা বলতে? এটা হচ্ছে ওই FeCl3-র সেই যে সল্টের প্রিপারেশান, পরপর 5 বছর এসেছে, তাহলে 15, 16, 17, 18, 19, 5 বছর পর পর একই কোশ্চেন। ঠিক আছে, আর বাকিগুলো আর বইয়ের মধ্যে নেই, আমি জানি না কোথায় আছে, সিলেবাস চেঞ্জ হয়েছে, চলে গেছে 9-এ। ঠিক আছে হ্যাঁ, এরকম দিলে তোকে তো দেবে চেনা জানা, যেমন তোকে 2023 না 2022 দিয়েছিল। কি অ্যাড করবি সেটা তো কোশ্চেনের উপর ডিপেন্ড করছে, কি অ্যাড করবি?
যেমন ধর তুই চলে যা কোশ্চেন নাম্বার, টু থাউজেন্ড নাইনটিন এই সিলেবাস, তোদের কারেন্ট সিলেবাস 2019, একদম সেভেনের বি, 2019 সেভেনের বি, দেখতে পাচ্ছিস অ্যারো ফরম্যাটে দেওয়া আছে। কী অ্যাড করবি? এ আমার কী হবে দেখ, আমার MG3N2 মধ্যে কিছু একটা দিলে অ্যামোনিয়াতে কনভার্ট হয়। MG3N2-র মধ্যে কী দিলে অ্যামোনিয়াতে কনভার্ট হয় বলতো? এ কী হবে, কোন চ্যাপ্টার এটা? অ্যামোনিয়ার প্রিপারেশন কী হবে বলতো? এটা আমার কী হবে? এক্স্যাক্টলি, ওয়াটার বেসিক্যালি, বুঝলি? এটা কোন রিয়াকশন? ওই ম্যাগনেশিয়াম নাইট্রাইট প্লাস ওয়াটার, ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড প্লাস অ্যামোনিয়া ফর্ম হয়। যে মেথডটা আমার খুব কম ইউজ হয়, সেলডম ইউজড, 2023 কোশ্চেন, বুঝতে পাচ্ছিস? আচ্ছা হ্যাঁ, পরেরটা দেখ, বি বি আমার কী হবে? NH3-র মধ্যে কাকে দিলে NH4Cl হবে? HCl ভাই, তার মানে আমার, বুঝলি? তাহলে এ কী হবে, বি কী হবে, বুঝে গেছি। সি কী হবে দেখ, আমার পরেরটা অ্যারো ডাইরেকশন উল্টো, তার মানে কি NH4Cl থেকে অ্যামোনিয়া কীভাবে পাই, কাকে দিলে পাই? COH হোল টোয়াইজ, NH4Cl প্লাস COH হোল টোয়াইজ আমি অ্যামোনিয়া পাই। কোন চ্যাপ্টারে রিয়াকশন? অ্যামোনিয়ার প্রিপারেশন, ল্যাবরেটরি প্রিপারেশন, এক্স্যাক্টলি, বুঝলি? তাহলে ABC বুঝেছিস তো কীভাবে হবে? ঠিক আছে চল, নেক্সট কোশ্চেন হচ্ছে, কোথায় ছিলাম যেন আমরা, 2015। আচ্ছা 15 এবার চলে যাবি, 2 এর বি থেকে ফার্স্টটা বলেছে হুইচ ওয়ান ইজ বেসিক অক্সাইড, তো তাই তো বলেছে। অক্সাইডগুলো তোকে বলতে হবে কোনটার কী নেচার, কোশ্চেনটা খুঁজে পেয়েছিস তো? 2 এর বি তো, আচ্ছা বেসিক অক্সাইড কারা হয় বলতো? কী কী আছে? Na2 আছে, আচ্ছা অনেকে আছে, এবার হচ্ছে কনফিউশন, কটা আছে? 1 2 3 4 5 6, কোশ্চেন আছে 4টে। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, আচ্ছা শোন, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, অ্যাপ্রোপ্রিয়েট যেটা সবচেয়ে বেশি, ফ্রম দ্য ফলোয়িং লিস্ট অফ অক্সাইডস হুইচ ফিট দ্য ডিসক্রিপশন, ইচ অ্যান্সার মে বি ইউজড অনলি ওয়ান্স। আচ্ছা তাহলে খুব ভালো কথা, একটা অ্যান্সার একবারই ইউজ করতে পারবো, এটা বলে দিয়েছে। দেখ তাহলে বেসিক অক্সাইড কোনটা কোনটা হতে পারে, মেটালের অক্সাইডগুলো বেসিক অক্সাইড হবে, তাই তো? অপশান তাহলে আমার কাছে কী কী আছে বলতো? Al2O3 হতে পারে, MgO হতে পারে, Na2O হতে পারে, তাহলে তিনটে হতে পারে, আমি রাফলি মনে রাখলাম তিনটে হতে পারে, বুঝতে পারছিস? কষ্ট হচ্ছে কোনো? হলেও আমার কিছু যায় আসছে না এখন, বুঝলি তো? তার মধ্যে তোকে PVS-এর কোশ্চেন শেষ করতে হবে কিন্তু। সেকেন্ড এটা কী বলেছে? অ্যান অক্সাইড হুইচ ডিজলভস ইন ওয়াটার ফর্মিং অ্যান অ্যাসিড, হ্যাঁ তার মানে সেকেন্ড এটা তোকে বলেছে কোনটা আমার অ্যাসিডিক অক্সাইড, অ্যাসিডিক অক্সাইড আমার কী হতে পারে? SO2 হতে পারে, আর কী হতে পারে? সালফার ডাইঅক্সাইড, নন মেটালের অক্সাইড, আর কী হতে পারে? কার্বন মনোক্সাইড হতে পারে, কারণ কার্বনিক অ্যাসিড পাবো, বুঝতে পারছিস? ঠিক আছে, আচ্ছা এগুলো আমি রাফ লিখছি, এখন অ্যান্সারে জানি। 3 নম্বর, অ্যান অ্যাম্ফোটেরিক অক্সাইড, অ্যাম্ফোটেরিক কী আছে এদের মধ্যে? একমাত্র একজন আছে, Al2O3, তার মানে Al2O3 ফার্স্ট অপশান থেকে বেরিয়ে চলে গেল, বোঝা গেল? চল তাহলে আমি 3-এর অ্যান্সার পেয়ে গেলাম Al2O3। 4 নম্বর কী বলেছে? কোভ্যালেন্ট অক্সাইড অফ আ মেটালয়েড, সিলিকন ডাইঅক্সাইড, ঠিক আছে। মেটালয়েড কোনগুলো বেসিক্যালি এখন দেখাতে পাচ্ছি না, মেটালয়েড এই মেটাল আর মাঝামাঝি যেগুলো আছে, নন মেটালের মাঝখানে, সিলিকন হচ্ছে মেটালয়েড, ঠিক আছে দেখাচ্ছি, পরীক্ষা হয়ে গেলে তারপর দেখাচ্ছি কোনটা মেটালয়েড। তাহলে SiO2 হচ্ছে আমার, বুঝলাম কি, কোভ্যালেন্ট অক্সাইড অফ আ মেটালয়েড, SiO2, ক্লিয়ার? এত অব্দি বুঝেছিস? এইবারে তাহলে আমার কী কী পড়ে থাকলো? অপশান এ আমার কোনটা যাচ্ছে? এক্স্যাক্টলি, MgO আর Na2O, আর দেখ পরেরটা কী আছে? অ্যান অক্সাইড হুইচ ডিজলভস ইন ওয়াটার ফর্মিং অ্যান অ্যাসিড, এতে SO2 আর CO দুটোই হওয়ার কথা, অ্যান্সারে কি CO দিয়েছে? অ্যান্সারে CO দেয়নি রে ভাই, CO2 CO হবে তো, অবভিয়াসলি হবে, CO-কে আগে CO2-তে কনভার্ট করবো, তারপর CO2-কে ডিজলভ করবো, বেসিক্যালি তাই তো হয়, CO2 প্লাস H2, H2 CO3, H2 আর CO দিয়ে তো কিছু সলভ হবে না, হ্যাঁ সেই সূত্রে এটাকে বাদ দিয়েছে, ঠিক আছে, CO-টাকে বাদ দিয়েছে কোন সূত্রে? কারণ CO2 থাকলে এটা আমার মিলে যেত, বুঝতে পেরেছিস তো? কোশ্চেনে যদি এটা CO2 থাকতো তাহলে আমার H2 CO3 ঢুকে যেত,
তাহলে বুঝলি এটা, সিও কে কেন আমি অ্যাকসেপ্ট করলাম না। চল নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার পাঁচের এ, কোশ্চেন নাম্বার পাঁচের এ কোন চ্যাপ্টারের কোশ্চেন বলতে? এটা পাঁচের এ কোন কোশ্চেন? এটা কোন চ্যাপ্টার? পাঁচের এ কোশ্চেন কোন চ্যাপ্টারের পড়েছিস কোশ্চেনটা? কী বলছে বল ভাই, কোন চ্যাপ্টারের কোশ্চেন বলতো? এটা মোলস রয়সিমেট্রি। ঠিক আছে, মোলস রয়সিমেট্রি পরে করছি একটু। আচ্ছা দেন হচ্ছে, আর এখানে অন্য টাইপের কোশ্চেন আমি কিছু পাইনি। আচ্ছা কোশ্চেন নাম্বার বি, হ্যাঁ চল সেভেনের বিয়ের দুই, ভালো করে দেখ, সেভেনের বিয়ের দুই করতে গেলে সেভেনের বিয়ের একও করতে হবে। সেভেনের বিয়ের এক না করে দুই পারবি না করতে। চল তাহলে সেভেনের বিটা দেখ, সেভেনের বি কী বলছে? অ্যান এলিমেন্ট, এলিমেন্ট এল কনজিস্ট অফ মলিকিউলস। ঠিক আছে, এলিমেন্ট হচ্ছে এল, শুধু মলিকিউলের ভার্সনেই থাকে। হোয়াট টাইপ অফ বন্ডিং ইজ প্রেজেন্ট ইন দ্য পার্টিকেল দ্যাট মেক আপ এল? অ্যান এলিমেন্ট এল কনজিস্ট অফ মলিকিউলস। ঠিক আছে, হোয়াট টাইপ অফ বন্ডিং ইজ প্রেজেন্ট ইন দ্য পার্টিকেল দ্যাট মেক আপ এল? আচ্ছা আসছি সেখানে। সেকেন্ড কোশ্চেন থেকে কী বলেছে? হোয়েন এল ইজ হিটেড উইথ আয়রন মেটাল ইট ফর্মস কম্পাউন্ড FeL, হোয়াট কেমিক্যাল টার্ম উড ইউ ইউজ টু ডিসক্রাইব দ্য চেঞ্জ আন্ডারগন বাই এল? ঠিক আছে, রিডাকশন কিসের বেসিসে বললি? ওটা কিসের বেসিসে বলেছিস বলতো? বল বল, দেখ আমি সেকেন্ড পার্টটা তোকে আগে বলি। সেভেনের বিয়ের সেকেন্ড পার্ট দেখ, তোকে বলেছে হোয়েন এল ইজ হিটেড উইথ আয়রন মেটাল ইট ফর্মস আ কম্পাউন্ড FeL। FeL মানে কি? আয়রনের সাথে লেগে আছে কেউ একটা, তাই তো? আয়রন কি আমার মেটাল? আয়রন আমার মেটাল, তাহলে এলটা আমার কী বুঝছি বলতে কী হতে পারে? এল কি আমার একটা মেটাল হবে? একটা মেটাল কি আরেকটা মেটালের সাথে জুড়ে বসে থাকে? এল আমার নন মেটাল হবে, বুঝলি? এটা ক্লিয়ার বুঝেছিস? এল নন মেটাল, তাহলে দেখ FeL, তুই ভাব না, FeS এর কথা ভাব, FeS আয়রন সালফাইড, তুই যে কোনো ফেরাস অক্সাইড, FeO ভাব, FeO। দেখ আয়রনের মাথায় কত চার্জ হয় নর্মালি? প্লাস চার্জ। আর বাকি এলটার মাথায় কোন চার্জ হবে বলতো? মাইনাস চার্জ। এবারে তুই দেখ, হোয়েন এল ইজ হিটেড উইথ আয়রন মেটাল, মানে যখন আমি এলের সাথে আয়রনের রিয়াকশন করলাম আমি FeL পেলাম, যেখানে এলের মাথায় মাইনাস চার্জ উঠে গেলো। আগে আমার এলের মাথায় কত চার্জ ছিল? জিরো। জিরো থেকে মাইনাস গেলো, তার মানে কী হলো বলতো? এটা রিডাকশন হলো, বুঝেছিস? বুঝতে পারলি? জিরো থেকে মাইনাস হলো মানে রিডাকশন হলো। তার মানে এবার দেখ সেকেন্ডটা বলেছে হোয়াট কেমিক্যাল টার্ম উড ইউজ টু ডিসক্রাইব দ্য চেঞ্জ আন্ডারগন বাই এল, তাহলে এল এর আমার হলো রিডাকশন। ক্লিয়ার, বোঝা গেছে? এবার ফার্স্ট কোশ্চেনটা কী বলেছে? হোয়াট টাইপ অফ বন্ডিং ইজ প্রেজেন্ট ইন দ্য পার্টিকেল দ্যাট মেক আপ এল? আমি তো তার মানে বুঝে গেলাম এল হচ্ছে আমার কি নন মেটাল, নন মেটাল। এবার বলে একটা নন মেটাল আরেকটা নন মেটালের সাথে কী ধরনের বন্ড ফর্ম করে থাকে? কোভ্যালেন্ট বন্ড, তাই তো? এবার দেখি অ্যান্সার ভাই। হ্যাঁ ঠিক আছে চল, একই আছে। ব্যাপারটা বুঝতে পেরেছিস? সেকেন্ড পার্টটা কীভাবে করলাম বুঝেছিস? দেখ তুই সেকেন্ড পার্ট থেকেও ফার্স্ট পার্টের কনক্লুশনে আসতে পারিস, কোনো অসুবিধা নেই, বোঝা গেছে? আর 10 মিনিটের থেকে একটু কম তোদের। পরের কোশ্চেন, হ্যাঁ হয়ে যাবে 2.5 মিনিট করে একটা। আরে ভাই আমি সরি, আচ্ছা তারপরটা হচ্ছে দেখ সি নাম্বারটা, সি নাম্বারটা সেভেনের সি, ফ্রম দ্য লিস্ট অফ দ্য ফলোয়িং সল্টস চুজ দ্য, ওই সেই একই আবার সেই সল্টের পার্ট, কোনটা ডেলিকোসেন কোনটা এই কোনটা সেই। আচ্ছা চল, অন হিটিং দিস সল্ট গিভস আ ইয়েলো রেসিডিউ হোয়েন হট, হোয়াইট হোয়েন কোল্ড, কোনটা বলতে? এটা এটা তো আছে আমাদের এই এই বছরও কিন্তু আছে। হ্যাঁ ZnO3 তার হোল টু কিন্তু আছে কি এখানে?
CO3 আছে। হ্যাঁ জিঙ্ক অক্সাইড তো পাবো, তো আমার তিন নাম্বারটা বেসিক্যালি এখানে তো অ্যান্সার মনে হয় দেয়নি না। হ্যাঁ দিয়েছে, ওটা জিঙ্ক কার্বনেট হবে, কারণ জিঙ্ক অক্সাইড হচ্ছে ইয়েলো হয় হট, হোয়াইট হয় কোল্ড, তাই না? আচ্ছা তারপরটা হচ্ছে দেখো, অন হিটিং দিস সল্ট আ ব্রাউন কালার্ড গ্যাস ইজ এভলভড, কোনটা হবে বলতো? CNO3O2, মানে NO2 গ্যাস বেরোচ্ছে বেসিক্যালি। তিন চার বুঝে গেলাম, দু নাম্বারটা ইনসলিবল ক্লোরাইড, কোনটা হবে ইনসলিবল ক্লোরাইড? AgCl, এক্স্যাক্টলি, সিলভার ক্লোরাইড তো ইনসলিবল, বুঝতে পারছিস? সিলভার ক্লোরাইড তো ইনসলিবল হয়, হোয়াইট প্রেসিপিটেট পাস। হ্যাঁ তো AgCl অপশানে কী আছে? AgCl-ই আছে। আর এক নাম্বার ডেলিকোশন তো নেই সিলেবাসে এখন, ওটা আগে ছিল, কোনটা হবে বলতো? ওটা এবার যা ডেলিকোশন বার করো এক্সাম্পলের মধ্যে খোঁজ, এ নেই এখন, এগুলো আসে না, নেই তো সিলেবাসে, চলে গেছে তো নাইনে, নাইনে ছিল না এগুলো, ওখানেই এখন আছে এগুলো। আচ্ছা চলে যাচ্ছে এবার 2014, যে বছর মোদি ফার্স্ট টাইমের জন্য ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার হলো, ঠিক আছে 2014-এ। আচ্ছা আচ্ছা, ওয়ানের এ, ওয়ানের এর মধ্যে বলছি কোনটা, ওয়ানের সবটাই পারবি। আচ্ছা ওয়ানের চার নাম্বার, ওয়ানের এর চার, একের এর চার, একের এর চার হেমাটাইট হবে। আচ্ছা দেখ তোকে কী বলেছে, দ্য মেন ওর ইউজড ফর দ্য এক্সট্রাকশন অফ আয়রন, কোনটা হবে বলতো? দেখ বাকিগুলো কি আমার কোনো আয়রনের রোড আছে একটাও? ক্রায়োলাইট কার ওর, অ্যালুমিনিয়াম, ক্যালামাইন, জিঙ্ক, বক্সাইট, অ্যালুমিনিয়াম, একমাত্র হেমাটাইট আছে। আচ্ছা হেমাটাইটের মধ্যে আবার রেড আছে, ব্রাউন হেমাটাইট আছে, তাই না? হেমাটাইটের মধ্যে দুখানা হেমাটাইট আছে, রেড হেমাটাইট, ব্রাউন হেমাটাইট, আরে আছে ওই তো, বার কর, মেটালজি বার কর। এখন আমাদের এক্সট্রাকশন অফ আয়রন তো আমাদের সিলেবাসে নেই আর, তখন ছিল ওই জন্য ওটা দিয়েছিল, মেন ওর বলেছে, ওই তো দেখ না বাঁদিকে রেড আর ব্রাউন, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার, অক্সালিক অ্যাসিডের জেনারেল ফর্মুলা হয় না তো?